Muhammad! হলিউড বলিউড বর্তমান সময়ে ইসলামিক বাগধারার মুভিগুলো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। ইরান, তুরস্ক, সৌদি আরবের মুভিগুলো বিশ্বে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। আজকের ভিডিওতে আমরা আইএমডি রেটিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ইসলামিক মুভি নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন পুরো ভিডিওটি। ইবনে জিয়াদের ঢল দাস বন্ধুরা, আমি তো বলেছিলাম যে কোনো মুহূর্তে তারা এসে পড়তে পারে। শত শত ইসলামিক মুভির মধ্যে বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়, আর এই জনপ্রিয় সিনেমার তালিকায় পঞ্চম নম্বরে রয়েছে দ্য মেসেঞ্জার অফ ইমাম হুসাইন। এই মুভিটি ইরানের তৈরি। মূলত এই মুভিটি কারবালার কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এখানে দেখানো হয়েছে ইমাম হোসেন তার কুফা আগমনের সংবাদ বাহক হিসাবে এক যুবককে কুফায় প্রেরণ করেন, কিন্তু তিনি প্রতিমধ্যে ইবনে জিয়াদের সৈন্যদের হাতে বন্দী হয়। তার নিকট থেকে গোপন সংবাদ জানার জন্য ইবনে জিয়াদের যুবক এর উপর অমানসিক নির্যাতন চালিয়ে ব্যর্থ হয় এবং তাকে কুফার উচ্চ দালানের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। 1982 সালে নির্মিত এই মুভিটির পরিচালক ফারিবার্স সালে। 1 ঘন্টা 56 মিনিটের এই সিনেমাটি ফার্সি ছাড়াও ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, বাংলা সহ অনেক ভাষায় ডাবিং হয়ে প্রচারিত হয়েছে। আইএমডি রেটিং অনুযায়ী এই সিনেমার রেটিং 7.2। বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় ইসলামিক সিনেমার মধ্যে মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড চতুর্থ স্থানে ধরা হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমাটি মূলত তিন পর্বের ধারাবাহিক চলচ্চিত্র সমূহের প্রথম পর্ব এবং এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শিশুকালের জীবনী দেখানো হয়েছে। 15 ফেব্রুয়ারি 2015 সালে মুক্তি পাওয়া এই ইরানি চলচ্চিত্রটির পরিচালক মাজিদ মাজিদি এবং প্রযোজক মেহেদি হায়দারিয়ান। 151 মিনিটের এই মুভিটি তৈরিতে মোট খরচ হয়েছে 50 মিলিয়ন মার্কিন ডলার। ফার্সি ভাষায় নিয়মিত এই চলচ্চিত্রের এই সুরকারের দায়িত্ব পালন করেছেন ভারতের বিখ্যাত সুরকার এ আর রহমান। ছবিটি মুক্তির আগেই ইংরেজি ও আরবি ভাষায় ভাষান্তর করা হয় এবং মুক্তির পর আরও বিভিন্ন ভাষায় ভাষান্তর করা হয়। আইএমডি রেটিং অনুযায়ী এই সিনেমার রেটিং 7.5। বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ইসলামিক সিনেমার মধ্য হতে বেলালে নিউ ব্রিড অফ হিরো সিনেমাটির অবস্থান তৃতীয়। সংযুক্ত আরব অমিরাত তৈরিকৃত মুভিটি ত্রিমাত্রিক অ্যানিমেশন চলচ্চিত্র। ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথী হযরত বেলালের পর ভিত্তি করে এই অ্যানিমেশন চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। ইংরেজি ভাষার এই নির্মিত চলচ্চিত্রটি 105 মিনিটের এবং এটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় 2015 সালে দুবাই ফিল্ম ফেস্টিভ্যালে। 40 মিলিয়ন মার্কিন ডলার খরচে নির্মিত এই সিনেমাটির পরিচালক খুররাম আলভি এবং প্রযোজক আয়মান জামাল। ইথিওপিয়ার ছোট্ট শিশু বেলাল তার শৈশব থেকেই অনেক স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল, কিন্তু একসময় পিতামাতাকে হারিয়ে অসহায় বেলাল ক্রীতদাস এ পরিণত হয়। আর এভাবেই পরিচালিত হয়েছে এই সিনেমার গল্প এবং অভিনয়। আইএমডি রেটিং অনুযায়ী এই সিনেমার রেটিং 7.8। বিশ্বব্যাপী মুক্তি পাওয়া ইসলামিক সিনেমার মধ্য হতে দ্য মেসেজ সিনেমাটিকে দ্বিতীয় স্থানে ধরা যায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা মদিনা সহ তার সমগ্র জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। লেবানন, লিবিয়া, কুয়েত, মরক্কো এবং যুক্তরাজ্য এই পাঁচটি দেশের সহায়তায় সিনেমাটি তৈরি করা হয়। 10 মিলিয়ন মার্কিন ডলার খরচে নির্মিত এই সিনেমাটি আরবি এবং ইংরেজি ভাষায় 1976 সালে লন্ডনে এবং 1977 সালে নিউ ইয়র্ক এ মুক্তি দেওয়া হয়। বিশ্বখ্যাত এই মুভিটির পরিচালক ও প্রযোজক মোস্তফা আক্কাদ। 178 মিনিট দীর্ঘ এই চলচ্চিত্রটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চার খলিফাকে সরাসরি দেখানো হয়নি, কিন্তু তাদের অবগত করা হয়েছে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে কুরাইশদের অত্যাচার, ইসলাম প্রসার, মদিনায় হিজরত সহ বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ এবং মক্কা বিজয়কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে চলচ্চিত্রে। আইএমডি রেটিং অনুযায়ী এই সিনেমার রেটিং 8.2। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি জনপ্রিয় ইসলামিক সিনেমার মধ্যে হতে প্রথম স্থানে আছে লায়ন অফ দ্য ডেজার্ট। সিনেমাটি লিবিয়ায় তৈরিকৃত ইতিহাস নির্ভরের। সিনেমাটিতে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির বিরুদ্ধে স্বদেশীয় সংগ্রাম এ নেতৃত্ব দানকারী লিবিয়ার আদিবাসী বেদুইন নেতা ওমর মুক্তারের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে। লিবিয়া প্রয়াত রাষ্ট্রনেতা মুয়াম্মার গাদ্দাফির দেয়া সরকারি অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মরক্কোর বংশোদ্ভূত পরিচালক মোস্তফা আক্কাদ। 35 মিলিয়ন মার্কিন ডলার খরচে নির্মিত এই সিনেমাটি 1981 সালে লিবিয়ায় মুক্তি পায়। 206 মিনিট দীর্ঘ সিনেমাটির ভাষা ইংরাজি এবং সিনেমাটিতে অমর মুক্তারের নাম ভূমিকা অভিনয় করেছেন প্রসিদ্ধ মার্কিন অভিনেতা অ্যান্থনি কুইন। চলচ্চিত্রটি মুক্তির পরই বিশ্বব্যাপী বেশ সুনাম অর্জন করে এবং আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষায় ভাষান্তর হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচারিত হয়। আইএমডির রেটিং অনুযায়ী এই সিনেমার রেটিং 8.3। সো ভিউয়ার্স, জনপ্রিয় বিশ্বব্যাপী এই 5টি ইসলামিক চলচ্চিত্র তুলে ধরা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন আপডেট পেতে।